চালকের বেপরোয়া গতিতে সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। রোববার সকালে ঢাকা থেকে প্রায় 30 জন যাত্রী নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল নাবিল পরিবহনের একটি বাস। একই সময় দিনাজপুর থেকে সবজি বোঝাই করা পিকআপ আসছিল রাজধানীর দিকে। গাড়ি দুটি দিনাজপুরের বিরামপুরের বিজুল এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় উভয় যানের সামনের অংশ। দেখলাম যে ডানে একবার যাইতেছে, বামে একবার যাইতেছে, পরে এদিকে এসে দেখি মুখোমুখি সংঘর্ষ। লাউগুলা পড়ে আছে, ক্যারেটগুলা ভাঙা ছেঁড়া এবং ড্রাইভার হেল্পার ড্রাইভার দুটো মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সামনের অংশ কেটে দুই চালককে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে অনেকের হাত পা ভেঙে যায়। নাবিল বাসটি প্রথম থেকেই বেপরোয়া চলছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমি নিজে থাকতে পারতেছি না, ওই মেয়েটাকে পরে আমি ওর ব্যাগ ট্যাগুলো বের করলাম, তার দাদির একটা হাত ভাঙে গেছে। বৃদ্ধ আর বাপের সম্ভবত পিছনে সাইডটা খুব কাটে গেছে, রক্ত খুব রক্তাক্ত বাপ। নাবিল গাড়ির ড্রাইভার এবং পিকআপের ড্রাইভার নিহত, বাকি 5-7 জন আহত অবস্থায় ছিলেন। 7-8 জনের মধ্যে আমরা বিরামপুর হসপিটাল প্রেরণ করি। নিহত নাবিল পরিবহনের চালক রব্বানি দিনাজপুরের বীরগঞ্জ ও পিকআপ চালক আজাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। সময় সংবাদ।